ওয়েলকাম ভিউয়ার্স, আপনাদের সাথে আছি আমি শিক্ষকতা অঞ্জু। গত টিউটোরিয়ালে আমরা ফাংশনের বেসিক শিখেছিলাম। আজকে টিউটোরিয়ালে আমরা দেখব যে কটলিনে কিভাবে ফাংশন তৈরি করতে হয়। কটলিনে ফাংশন অনেক বড় একটা টপিক এবং এখানে ফাংশনের অনেক ফিচার, যে কারণে আমাদের পরবর্তী চ্যাপ্টারটা শুধু ফাংশন নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে আমরা শুধু বেসিক কিছু কাজ দেখব ফাংশনের। কটলিনে ফাংশন ক্রিয়েট করতে হলে আমাদের প্রথমে ফান কিওয়ার্ডটা দিতে হয়, তারপরে ফাংশনের একটা নাম দিতে হয়। আমরা এখানে যে কোনো নামই ব্যবহার করতে পারি, তবে ফাংশনটা কি কাজ করছে তার উপর ভিত্তি করে নাম দেওয়াটাই বেস্ট। নামের পরে আমরা একটা প্যারেন্থেসিস বা ফার্স্ট ব্র্যাকেট দিব এবং এর ভেতরে আমরা আর্গুমেন্টস গুলোকে রাখব। আর যদি আর্গুমেন্টস না থাকে তাহলে একটা ফাঁকা প্যারেন্থেসিস দিতে হবে। আর্গুমেন্ট দেওয়ার ক্ষেত্রে প্রথমে একটা নেম দিতে হবে, দেন ক্লোন সাইন দিয়ে কি টাইপের আর্গুমেন্ট দিতে চাচ্ছি সেই টাইপটা দিয়ে দিতে হবে। একের অধিক আর্গুমেন্ট থাকলে কমা দিয়ে আর্গুমেন্ট গুলোকে সেপারেট করে দিতে হবে। প্যারেন্থেসিস এর পরে একটা ক্লোন দিয়ে ফাংশনটা কোন টাইপের ডেটা রিটার্ন করবে সেটাও বলে দিতে হবে। যদি ফাংশনটা কোনো ভ্যালু রিটার্ন না করে তাহলে ইউনিট ব্যবহার করতে হবে। যদিও এটা না ব্যবহার করলেও কটলিনে কোনো প্রবলেম নেই। এই ইউনিট টাইপটা অনেকটা জাভা এর ভয়েড টাইপের মতো। রিটার্ন টাইপ ডিক্লেয়ার করার পরে একটা ওপেন কার্লি ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে, যেটা ফাংশনের স্টার্টিংকে ইন্ডিকেট করে দেয়। দেন একটা ক্লোজিং কার্লি ব্র্যাকেট দিতে হবে, যেটা ফাংশনের ক্লোজিংকে ইন্ডিকেট করে। চলুন আমরা একটা এক্সাম্পল দেখে আসি। এখানে আমি একটা ফাংশন বানিয়েছি যে ফাংশনটা চেক করবে যে কোনো নাম্বার 5 মাল্টিপল কিনা। আমরা এর নাম দিয়েছি ইজ মাল্টিপল। ফাংশনটা আর্গুমেন্ট হিসেবে একটা নাম্বার নিচ্ছে যেই নাম্বারটা আমরা চেক করতে চাচ্ছি, আর ফাংশনটা রিটার্ন করবে একটা বুলিয়ান টাইপ ডেটা। যদি নাম্বারটা 5 মাল্টিপল হয় তাহলে ট্রু, আর না হলে ফলস রিটার্ন করবে। দেন ফাংশন বডির ভিতরে চেক করার লজিকটা লিখেছি। এবার দেখে আসি ফাংশনটা কিভাবে কল করে কাজ করব। কল করার জন্য আমরা মেইন ফাংশনে গিয়ে একটা ভেরিয়েবল নিই, দেন এর ভিতরে আমরা ফাংশনের নামটা কল করি, আর প্যারেন্থেসিসের ভিতরে একটা সংখ্যা দিই যার ভ্যালু আমরা এখানে চেক করতে যাচ্ছি, সাপোজ 25। আমরা জানি 25 5 মাল্টিপল, তাই এটা ট্রু রিটার্ন করবে। আবার যদি আমরা 23 দিয়ে ফেলি তাহলে এটা ফলস রিটার্ন করবে। আউটপুট বক্সে আমরা দেখতে পাচ্ছি যে রেজাল্ট এসেছে ট্রু। এখানে 25 এর বদলে যদি আমরা 23 দেই তাহলে দেখা যাক রেজাল্টটা কি আসে। রেজাল্ট এসেছে ফলস। আমরা যদি 100 বার বা কয়েক কোটি বার কোনো নাম্বারকে চেক করতে চাই তাহলে আমাদের কোড লেখার আর দরকার নেই। এই একটা ফাংশন আমাদের সবগুলো কাজ করে দিবে। একটা লুপ চালিয়ে আমরা সেটা দেখতে পারি। এখানে লুপের ভিতরে ফাংশনটা কল করা আছে, তাই এটা 100 বার চলবে, আর আর্গুমেন্ট হিসেবে নিবে i into i+1, মানে প্রথমবার 2, দ্বিতীয়বার 5, এইভাবে। এইবার আউটপুটে আমরা দেখতে পাচ্ছি 100 বারের জন্য আমাদের রেজাল্টটা প্রিন্ট হয়েছে। আমরা চাইলে আমাদের ফাংশনটাকে আরেকটু ইন্টেলিজেন্ট বানিয়ে দিতে পারি। শুধু 5 মাল্টিপল কিনা সেটা কেন চেক করবে? আমি যদি চাই যে 7 মাল্টিপল চেক করবে তাহলে কিন্তু এই ফাংশনটা আর কাজ করবে না। ফাংশন একটুখানি পরিবর্তন করে দিলে আবার সেটা কাজ করবে। কিভাবে? আমাদের আরো একটা আর্গুমেন্ট নিতে হবে। প্রথম আর্গুমেন্টে আমরা বলবো যে কোন নাম্বারটা টেস্ট করব, এবং সেকেন্ড আর্গুমেন্টে বলবো যে কত মাল্টিপল চেক করতে হবে। এবার ফাংশনটা কল করে রান করা যাক। আউটপুট বক্সে আমরা ট্রু দেখতে পাচ্ছি, কারণ আমরা জানি যে 18 3 মাল্টিপল। যেহেতু ফাংশন ক্রিয়েট করার সময় আমরা দুইটা আর্গুমেন্ট দিয়েছি, তাই কল করার সময় আমাদের দুইটা আর্গুমেন্ট দিতে হবে। কম বা বেশি দিলে কম্পাইলারে এরর দেখাবে। কটলিনে ফাংশনকেও এক্সপ্রেশন আকারে লেখা যায়, তার মানে আমরা একটা ফাংশন ডিক্লারেশনটাকে আরো সহজভাবে লিখতে পারি। এই ক্ষেত্রে আমাদের রিটার্ন টাইপের কোনো দরকার নেই। রিটার্ন টাইপের বদলে আমরা ইকুয়াল সাইন দিয়ে দিব, আর ফাংশন বডিরও কোনো দরকার নেই। আমরা খুব সহজে এটা স্টেটমেন্ট আকারে ফাংশনটার ভেতরে অ্যাসাইন করে দিলাম। এটাকে বলা হয় ইনলাইন ফাংশন। এবার কোডটা রান করলে আগের মতোই সঠিক আউটপুট দেবে, আউটপুটে কোনো পরিবর্তন নেই। পরবর্তীতে ফাংশনের অনেক ব্যবহার আমরা দেখব। আজকে এতটুকুই থাক। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।